পাখি নিরে ফিরেছে, তোমরা সবাই দেখেছো পাখি নিরে ফিরেছে, নিরে ফিরে আপডেট দিয়েছে। আর সেই আপডেট থেকে প্রমাণই হয়ে গেছে যে আমি আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি, যে কমেন্ট আমাকে করেছিল সেই কমেন্টের কতটা সত্যতা, সেই কমেন্টটা সত্যি ছিল যে আমাকে কমেন্টটা করে গেছিল। তো চলো আজকে অনেক কথা বলবো, অনেক কথা এসে গেছে আমাদের দিন কথা বলার। বন্ধুরা কেমন আছে, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি, অন্তত আনন্দে আছি, সোমনাথ বাড়ি ফিরেছে। তো আজকে সকালবেলা আমি ভিডিও দিয়েছি, তারপরে মন্দিরা সোমনাথ দুজনেরই ভিডিও দেখেছি, দুজনেই আপডেট দিয়েছে। প্রথমে মন্দিরার ভিডিও দেখেছি, ভিডিও দেখে বুঝতে পেরেছি যে পাখি নিরে ফেলেছে। এইবার শুরু হয়েছে একই ঘরে দুই পৃথিবী, একই ঘর রুমের মধ্যে মন্দিরা ওর বরকে আর মেয়েকে সেপারেট করে দিয়েছে, ও একদম আলাদা ঘরে চলে এসেছে। আমরা পুরোটাই দেখেছি, রান্না বান্না হয়েছে, সেদ্ধ ভাত রান্না হয়েছে, মেয়েকে নাচে স্কুলে দেওয়া হয়েছে, এটুকু দেখেছি। আর ওদিকে বউ পিটিয়ে সে চলে গেছিলো বিভাগী হয়ে, কিন্তু বাস্তবটা খুব কঠিন, কারণ যে ছেলে দিনের পর দিন কাজ করেনি, ঘরে বসে আরাম আয়েশে খেয়েছে, সে হট করে কাজের সন্ধানে বেরিয়ে গিয়ে কাজ করে এই গরমের মধ্যে মোটরসাইকেল চালিয়ে, তার পক্ষে কোনো দিনই সম্ভব না। বাস্তবটার মুখোমুখি হয়ে গেছে যে এটা আমার জীবন না, এটা আমার জীবন না, আমি পারবো না। বউয়ের গায়ে হাত তুলেছে বা বউয়ের সাথে অশান্তি করেছে, যে কারণেই হোক অশান্তি হয়েছে, সেই রাগে অভিমানে বেরিয়ে গেছিলো, বেরিয়ে গিয়ে বাস্তবটা দেখে নিরে ফিরে এসছে। বেশ ভালো কথা, হতেই পারে, অনেক সংসারে আছে স্বামী স্ত্রীর অশান্তি হলে স্বামীরা বউদের গায়ে হাত দেয়, যদিও এটার আমি চরম বিরুদ্ধে, পুরো বিরোধিতা করি। তো যাই হোক, এবার বলবো সোমনাথ কয়েকটা কথা বলবো। আর সোমনাথ আজকে আপডেট দিল যে ও ব্রাহ্মণের ছেলে পৈতে আছে আর বজরংবলী ওর গলায় আছে, সেইটা নিয়েও আজকে কত কথা বললো, এবং সেটা কিন্তু বিশ্বাস না করি আমরা, কারণ অন্তত ব্রাহ্মণের একটা ছেলে এতটা মিথ্যে কথা বলবে না। ও যেটা আজকে আপডেট দিল, ও চলে আসলো, এসে ব্লগিং করবে কি না জানি না, আর সত্যি কথাই অশান্তি করে বেরিয়েছিল। মন্দিরাকে আমরা কেউ বিশ্বাস করি না, এবং মন্দিরার কমেন্টে অজস্র নাটক নাটক নাটক, কিন্তু সোমনাথের ভিডিওর কমেন্টে কিন্তু আমরা বারবার দেখেছি দাদাভাই ফিরে এসো, দাদাভাই ফিরে এসো, দাদাভাই মেয়েটার জন্য অন্তত ফিরে এসো, ভেঙে দিও না এইভাবে সংসার, ওর কমেন্টের নিচে কিন্তু এই সব কমেন্টগুলো দেখেছি। এবং সোমনাথ সেটারই আপডেট দিল, অজস্র মানুষের রিকোয়েস্টে মেয়ের জন্য মনটা খারাপ হয়েছিল, তাইও ফিরে এসছে, খুব ভালো করেছো, এই জন্য বলছি খুব ভালো করেছো। কিন্তু আজকে কয়েকটা কথা তোমাকে না বললেই না, দেখেছো তো বাস্তবটা খুব কঠিন, ভীষণ কঠিন বাস্তবটা, বউ অন্যায় করেছে। আগে চিন্তা করো যে কেন তোমাদের এই অশান্তিটা, মন্দিরা যে আপডেটটা দিল, আপডেটটা দিয়েছে, তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছো, তারপরে মন্দিরা যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল ডিলিট করে দিয়েছে, মন্দিরার যে মনের আক্ষেপগুলো, কেন তোমার সাথে দূরত্ব তৈরি হয়েছে, সেইগুলো আগে চিন্তা করো, সেইগুলো আগে মেটানোর চেষ্টা করো। একটা মেয়ের জীবনে পরপুরুষ কেন আসে জানো, যখন তার স্বামীর কাছ থেকে কোনো অভাবের সৃষ্টি হয়, পয়সার না, মনের খিদের অভাব থেকে যায়, তখনই কিন্তু একটা পরপুরুষ তার মনে ঢুকে, অবশ্য সব মেয়ের ক্ষেত্রে না, কিছু মেয়ের ক্ষেত্রে, বউয়ের ক্ষেত্রে পরপুরুষ তখন ঢুকে যায়। তো মন্দিরা যে আপডেটগুলো দিয়েছে, অসুস্থ হলে তার পাশে থাকো না, ঘরের বাজার করো না, ব্যাংকিং কাজ করো না, যে আপডেটগুলো দিয়েছে মেয়ের, মানে সুখে দুঃখে ওর পাশে থাকো না, যে আপডেটটা দিয়েছিল সেইগুলো এবার চিন্তা করো যে মন্দিরা কী চায়, একটা মেয়ে বা একটা স্ত্রী একটা স্বামীর কাছ থেকে কী চায়, কেন এই দূরত্ব, এগুলো ভাবো, ভেবে এইগুলো একটু ক্লোজ করার চেষ্টা করো। শুধু ওই মেয়েকে স্কুলে নিয়ে গেলে, মানে নাচের স্কুলে নিয়ে গেলে, ওখান থেকে নিয়ে আসলে, পার্কে নিয়ে গেলে, এগুলো যেমন দরকার আছে, সংসারের দায়িত্ব নেওয়ারও দরকার আছে, মন্দিরার মনের কাছাকাছি যাওয়ার দরকার আছে, ওর শরীর খারাপ হলে ওর পাশে থাকার দরকার আছে। শিটংয়ে দেখেছি তোমার মেয়ে এতবার ভূমি করেছে, রিয়াঙ্কার বর সেবা করেছে, তোমাকে দেখিনি, এটা প্রত্যেকটা মেয়েরই অভিমান হবেই, কারণ সন্তান যখন অসুস্থ হয় আমরা সবাই স্বামীকে চাই পাশে, সেটা মন্দিরা পায়নি, আর তার থেকেই ওর অভিমানটা আরও দূরত্ব, আর পাশাপাশি পেয়ে গেছে আরও একজন দোসর, একটা সফট কর্নার ভাই, সেই জায়গাটা গেড়ে বসছে ওর মনটা, মনটা ঢুকে গেছে। চেষ্টা করো, বাড়িতে যখন এসছো বাড়িতে পুরো ক্লিয়ার করার চেষ্টা করো। আর এই যে দুই পৃথিবী আলাদা করে দিয়েছে, মনের আবেগে আলাদা করে দিয়েছে, তবে একটা কথা বলি, আমরা তো অনেকেই দেখেছি যে দুই সতীর নিয়ে একজন পুরুষ ঘর করে, আমাদের পাড়াতেই আছে, দুই বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর করছে, তুমি না হয়
মন্দিরা না হয় দুই বরকে নিয়ে ঘর করবে ভবিষ্যতে, যদি না মেনে নিতে পারো। কারণ কিছু তো করার নেই, কারণ তোমার কোনো অপশান নেই, কাজ খুঁজছো, সবে খুঁজছো, কাজ পাবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, তারপরে আলাদা একটা চিন্তাভাবনা করবে সেপারেশনের, তারপরে তার থেকে একসাথেই থেকে যাও। তুমি আজকে প্রমাণ করেই দিলে যে তুমি অশান্তি করেই গেছিলে, অশান্তি করে বউকে পিটিয়ে তারপরে গেছো বাড়ির থেকে, এটা প্রমাণ করে দিলে। তাহলে দেখেছো তো বাস্তবটা কত কঠিন, বাস্তবটা অত সস্তা না। বাইরে গিয়ে কাজ করে খাবে বললে, আলাদা হয়ে চলে যাবে বললে সম্ভব না, সেটা মন্দিরা জানতো। ওই জন্য মন্দিরার কোনো হেলদোল ছিল না, ও জানতো পাখি ফিরবেই আজ না কাল, যাবে কোথায়, লাটাই তোর হাতে, ও জানে, যার জন্য ও একদম অটল ছিল। এবং আজকে মন্দিরার মুখে ম্লান হলেও হাসি দেখা গেছে, আনন্দের ছটা দেখা গেছে, আর বা দুবার অন্তত সোমনাথের নাম নিয়েছে, সোমনাথের ঘর গুছিয়ে দিয়েছে, সোমনাথ আর মেয়ে এক ঘরে থাকবে গুছিয়ে দিয়েছে সেইটা দেখেছে, আর মন্দিরা আলাদা ঘরে থাকবে। সকালে দেখছিলাম সোমনাথ তোমার কমিউনিটি পোস্টের আবেগি গানগুলো, কোনো দরকার ছিল না, মানুষ হাসাচ্ছে এগুলো, যে এক একটা কুমার শানু আরও কার কার সব বিরহের গানগুলো দিয়ে, এগুলো নিজে যদি খারাপ লাগে একান্তে শোনো না, কমিউনিটি পোস্ট কেন, ভিউয়ার্সদের কেন মনের কথা জানাচ্ছ, সবাই বুঝতে পারে, এইসব এইসব কমিউনিটি পোস্ট দিয়ে আর আবেগ দেখিও না, কেন এইসব এইসব নাটক আর করো না, নাটক আর করো না। এবার বলি আলাদা হলে তোমরা, মানে বাইরে চলে যাওয়াটা নাটক শেষ হয়ে গেল, আলাদা হলে একই ঘরে, একই ঘরে দুই পৃথিবী হলো, ঠিক আছে ভালো কথা, তবুও তুমি যে বাড়ি ফিরে এসছো এটাতে খুশি হয়েছি। আমরা কখনোই চাই না একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাক, সব থেকে খারাপ লাগছিল তোমার মেয়ের জন্য, দেখেছো তোমার মেয়ে কত প্রাণবন্ত হয়ে গেছে তোমাকে পেয়ে। তো এবার বলি যেগুলো মন্দিরা চায় সেগুলো চেষ্টা করো একটু করার, সংসারটা আবার গুছিয়ে নাও, হয়তো মান অভিমান কেটে যাবে, তৃতীয় ব্যক্তি হয়তো থাকবে না, মুছে দাও সেটা তোমার ভালোবাসা দিয়ে, এটুকু আর বলবো, কারণ এটা ওয়াইটি প্ল্যাটফর্ম, এত কদর্য তুমি নিজেও বুঝতে পারছো, তুমি নিজেও বলছো যে তোমার এসব ভালো লাগে না, তুমি নিজেও বলছো। তো তোমাকে দেখে ভীষণ টায়ার্ড লাগছে, রেস্ট নাও কদিন, রেস্ট নিয়ে দুজন দুজনের সঙ্গে সময় দাও, সবটা মিটিয়ে নাও, এইটুকু এইটুকু বলবো আজকে শুধু, যে সবটা মিটিয়ে নাও, এগুলো সত্যি আমাদের কাম্য না। আর এটা যে পুরোটাই তুমি যে ফিরে আসবে সেটা সবাই জানতো, যার জন্য তোমার ছোটো মা ছোটো কাকুকে দিয়ে কেউ এত স্বতঃস্ফূর্ত দেখেছে আর মন্দিরাকে এত সাপোর্ট করেছে, কারণ তোমার সাথে হয়তো কন্ট্যাক্ট ছিল ফোনে, এটা বোঝাই গেল তোমার আজকের কথায়। একটু জাস্ট লং ট্যুরে গিয়ে একদিন থেকে মন্দিরাকে একটু মানসিক টর্চার করলে, কি খেলে, সিগারেট খেলে, চা খেলে, একটু মানসিক টর্চার করলে পরে আমার বাড়িতে ফিরে আসলে, খুব ভালো করেছো, এটা এই ডিসিশানটা ভালো করেছো, কারণ তোমার জন্য বাইরের কাজ নয়, বুঝতে পেরেছো, এটুকু শুধু আজকে বলার ছিল। তবে একটা কথা বলি, প্রত্যেকে কিন্তু সোমনাথকে বিশ্বাস করেছে এবং সোমনাথের কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, কিন্তু মন্দিরার জন্য কিন্তু ভিউয়ার্সদের কাছে 1% জায়গা নেই, প্রত্যেকে ইভেন আজকের ভিডিওতেও সুমানে বলে গেছে নাটক করছো নাটক করছো, তোমার নাটক দেখতে ভালো লাগছে না, আনসাবস্ক্রাইব করে দিলাম, প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু মন্দিরাকে বলছে, হঠাৎ পয়সা হয়ে গেছে, পয়সার গরম দেখাচ্ছ, অজস্র কমেন্ট, মন্দিরাকে কিন্তু কেউ বিশ্বাস করছে না, যদিও মন্দিরার একটা অতীত আছে সেই জন্য। আর আমি যে আজকের সকালবেলা যে ভিডিওটা দিয়েছি আমার একটা কমেন্ট নিয়ে, সেই কমেন্টটা একদমই সত্যতা প্রমাণ হয়ে গেল, যে সত্যিই ওদের সংসারে অশান্তি হয়েছিল এবং ভাইয়ের মা ভাইকে নিয়ে চলে গেছিল এবং সোমনাথ মন্দিরার গায়ে হাত দিয়েছিল, তাই নিয়ে চরম থেকে চরম অশান্তি, তার জন্য এমন সিচুয়েশান তৈরি হয়েছিল যে সোমনাথকে বাড়ি থেকে বেরোতে হয়েছিল বাধ্য হয়ে, আর সেইটা সোমনাথ বেরিয়ে গিয়ে পুরো একটা মানসিক টর্চার করে দিল, যেহেতু জানে মন্দিরার প্রতি একটা সফট কর্নার আছে। মন্দিরার দুটো একটা কমেন্ট করছি, দেখো পয়সা কামানোর ভালো উপায়, নাটকটা বেশ জমে উঠেছে, চালিয়ে যাও মন্দিরা, পরবর্তী বাংলা সিনেমার শ্রেষ্ঠ নায়িকার উপাধিটা তোমাকে দেওয়া হবে। মন্দিরার কমেন্ট সেকশন শুধু এই রকমই, নিজেদের সমস্যা নিজেরা না মিটিয়ে সমস্ত দর্শকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছ, ন্যাকামিটা একটা সীমা থাকা দরকার, এসব কী হচ্ছে, একবারও বাচ্চাটার কথা ভাবার প্রয়োজন মনে করছো না, ছি ছি, এটা হচ্ছে মন্দিরার কমেন্ট বক্স, অজস্র ছিচিতে ভরে গেছে। সোমনাথের কমেন্ট বক্সে এসছে, খুব ভালো করেছো দাদা, খুব ভালো করেছো, ফিরে এসছো, খুব ভালো হয়েছে, খুব ভালো ভালো কমেন্ট, দুটো একটা হয়তো খারাপ কমেন্ট, তার থেকে বোঝাই যায় যে মন্দিরাকে কেউ বিশ্বাস করে না, বোঝাই যায়।
তো মন্দিরা তুমি সাবধান হয়ে যাও, তোমার সামনের দিন মনে হয় খুব ভালো না, প্রত্যেকে কিন্তু তোমার আসল রূপটা চিনে যাচ্ছে। আবার বলছি সময় আছে এখনও, সোমনাথ যখন ফিরে এসছে সবটা মানিয়ে গুছিয়ে নাও। মেয়েদের অনেক সহ্য করতে হয় সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, কালকেও বলেছি আজকে সকালেও বলছি এখনও বলছি, মেয়েটার দিকে তাকিয়ে সবটা মেনে নাও। সোমনাথ অবুঝ না, লোফার লম্পট চরিত্রহীন না, শুধু একটু মনের তোমার কথা শোনে না, সেটা একটু মানিয়ে নাও, বোঝাও ওকে, সবটা ঠিক হয়ে যাবে, ঠাকুরের আশীর্বাদে এখন পয়সার অভাব নেই। এরকম সোমনাথকে দেখেই তো বিয়ে করেছিলে, যে পয়সা নেই অর্থ নেই একটা গরিব ছেলে, তা আজকে যখন পয়সা হয়েছে আজকে মেনে নিতে কষ্ট হচ্ছে কোথায়? কষ্ট হচ্ছে কইটা, ওইসব ভাইটাই বাদ দাও, বাদ দাও, মনের থেকে ঝেড়ে ফেলো, ওটা বাস্তব না, এইটা বাস্তব। সোমনাথ তোমার বাস্তব, ভাই তোমার বাস্তব না, ওটা অবাস্তব একটা জিনিস, মন থেকে হাঁটাও। স্বামী ছাড়া আপন পৃথিবীতে কেউ হয় না, এইটুকু তোমাকে আজকে বলে গেলাম। এদের নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে জাস্ট কনফিউজ। দেখো এদেরই একজন কাছের লোক, আমারও কাছের লোক, আমাকে একটা এমন একটা কমেন্ট করেছে, এমন একটা বাস্তব তুলে ধরেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না, ভেবেছিলাম করবো না। এটাও কি হতে পারে? তোমরা দেখো, আমি পড়ছি, তোমরা উত্তর দেবে, তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো কমেন্টটা পড়ছি, আমি এই প্রথম কমেন্ট করছি, আপনি আমার মায়ের বয়সী, আপনাকে প্রণাম। আসলে আন্টি জানেন, আমরা মানুষকে বাইরে থেকে অনেক কিছুই ভাবি, কিছু দিনের পর দিন একই ছাদের নিচে যারা থাকে একমাত্র তারাই বলতে পারে সেই মানুষটা সম্পর্কে। আরেকটি প্রচলিত কথা আছে, যাদের মনে প্যাঁচ বেশি তারা ভোলানোর জন্য মিষ্টি কথা বলে বেশি, আর যারা নীরব তারা অপরাধী হয়। আমি চাই না কারো ঘর ভেঙে যাক, কেউ অসুখী হোক, আমার মনে হচ্ছে এটা ওদের সাজানো। মন্দিরাকে সবাই দোষ দিচ্ছে, তাদের জন্য আসলে কি, আসলে কি তাদের মধ্যে আসলে কি চলে আমরা কেউ জানি না, ওরা যতটুকু দেখায় সেইটুকুই জানি। আমাদের সমাজে অনেক বউ স্বামীর হাতে মার খেয়েও চুপ করে থাকে, পাছে সংসার ভেঙে যায়, এখনও আছে। এটাও হতে পারে সোমনাথ মন্দিরাকে দুধ চা খেয়ে সিগারেট খেয়ে অনিয়ম করে সেভাবে ভিডিওতে দেখি ইমোশনাল ব্ল্যাকমেল করছে। সোমনাথ অসুস্থ, আলসারের রুগী, কারণ হঠাৎ করে মন্দারমণি গেল, কি এমন কথা ছিল? হয়তো সোমনাথ কোনো প্রস্তাব দিয়েছে, সেটা মোটা অর্থের হতে পারে, মন্দিরা রাজি হয়নি হয়তো। তাতে সোমনাথ ইনকাম করে না, সে কোথায় ধার দেনা করেও হয়তো কোথাও ধার দেনা করতেও পারে চুপ করে, এখন পাওনাদাররা চাপ দিচ্ছে, মন্দিরা হয়তো ধার শোধ করতে রাজি না, রাজি হয়নি, না হলে সোমনাথ এগুলো দেখাবে কেন, কাকে দেখাচ্ছে, কোনটা সত্যি? কি করব আমরা, কি করব? এই একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, তাহলে কি সোমনাথ দেনা করেছে বাইরে? আর পৃথিবীতে অনেক মেয়েরা স্বামীর মার খায়, এটা তো সত্যি বাস্তব কথা, আবার বলছি এটার বিরুদ্ধে, অনেকেই মুখ খোলে না সংসার ভেঙে যাবে জন্য, অনেকেরই বাবা মার ক্ষমতা থাকে না যে বাবা মার কাছে চলে যেতে পারে না, অনেকে মন্দিরার মতো সেলফ ডিপেন্ডেন্টরা, এটা তো হতেই পারে, কিন্তু এই যে সোমনাথের দেনা এটা আবার কি শুনলাম, কোনটা সত্যি? এই জন্যই কি সোমনাথ বাইরে গিয়ে ব্ল্যাকমেল করছিল? দেখো এই 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 কমেন্টটা আমার কাছে এসেছে আজকে, তোমাদের উপর ছেড়ে দিলাম, কোনটা সত্যি? তবে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার করে দিতে পেরেছি, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সোমনাথ আপনার বাড়িতে ফিরে এসছে, তো বাড়িতে যখন ফিরে এসছো ওইসব নাটক, মন্দিরাকে বলছি আলাদা ঘর, এক ঘর আলাদা ঘর দেখিয়ে তুমি দেখালে সোমনাথ আলাদা রয়েছে, আলাদা আলাদা করে দিয়েছো, এইসব নাটক আর করো না, না করে দুজনে এক হয়ে যাও। আর এই কমেন্টটা যদি সত্যি হয় সেটা নিয়ে আবার ভিডিও পরে হবে, যদি আরও কোনো সত্যতা পাই। তো চলো আবার বলছি, নাটক কম করো, করে ফিরে যখন এসছো, সোমনাথ তোমাকেও বলছি, মন্দিরা তোমাকেও বলছি, ফিরে যখন এসছো মিলেমিশে একাকার হয়ে যাও, এবং আলোচনার মাধ্যমে দেখো যে কী হয়, সোশ্যাল মিডিয়াতে এসে এসব নাটক করো না, এসব নাটক তোমাদের ভিউয়ার্সরা নিতে পারছে না। পারলাম অনেকটাই পরিষ্কার করে দিতে, কারণ প্রথমে ভেবেছিলাম পুরোটাই নাটক করছো প্রীতম জেফারের মতো, কারণ এটা তো বড় বড় ব্লগারদের একটা নেশা ভিউজ কামানোর জন্য, কিন্তু তোমাদেরই কাছের লোকরা এসে আমাকে পরিষ্কার করে দিয়ে গেছে, এবং সেটা আমি যাই সকালে ভিডিওটা দিয়েছিলাম, ভাগ্যিস দিয়েছিলাম, এবং ভাগ্যিস ওই ভিউয়ার্সটাকে বিশ্বাস করেছিলাম, না নালে নিজের কাছে অপরাধী হয়ে যেতাম।
সেটা সোমনাথ আজকে নিজের পইতে ছুঁয়ে ছুঁয়ে বজরং বলিকে ছুঁয়ে সত্যি কথা বললো। এইটুকু অন্তত বিশ্বাসও করতেই পারি, রাখতেই পারি একটা ব্রাহ্মণের ছেলে, এইটুকু তো বিশ্বাস রাখতেই পারি। তো বিশ্বাস করেই বললাম সমস্তটা মিলমিশ হয়ে যাও, মন্দিরার চাওয়া পাওয়াটা তোমার চাওয়ার পাওয়াটা এগুলো দুজন বসে মিটিয়ে নাও, আর তৃতীয় ব্যক্তিকে প্রবেশ নিষেধ করে দাও। ওই একই বাড়িতে দুই পৃথিবী করো না, বাজে লাগে দেখতে। তো চলো আজকে পর্যন্তই, ভিডিও দিয়ে যাচ্ছি পরিষ্কার করতে পারছি না, কিছুটা কিছুটা করে পরিষ্কার হচ্ছে, বলেছিলাম আস্তে আস্তে পরিষ্কার করব, তো কতটুকু পারলাম জানি না। তো ভালো লাগলে কমেন্ট করে যেও, আজকে পর্যন্তই, আবার আসবো পরবর্তী ভিডিওতে, আবার দেখি ওরা কী ভিডিও দেয়। তো তার পরিপ্রেক্ষিতে আবার ভিডিও নামবে, অন্য কোনো দিকে যেতে পারছি না, ওদের নিয়ে এত কনফিউজড। তো চলো আজকে পর্যন্তই।